বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবারও হাজির হয়েছি আইসিটি ক্লাস নিয়ে। তোমরা আশা করছি ভালো আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো, পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আসলে অনলাইন মাধ্যমে আমরা ক্লাসগুলো নিচ্ছি, আমরা বুঝছি না যে তোমরা কতটুকু উপকৃত হচ্ছ, কতটুকু তোমাদের কাজে আসছে। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যাও, আশা করছি তোমাদের উপকার হবে। যে যেখানে বসে ক্লাসগুলো উপভোগ করছো, দেখছো, সবাইকে লেকচারার মনিস ইউটিউব চ্যানেল এর অনলাইন ক্লাসের জগতে স্বাগতম। আমরা আজকের ক্লাসে যে ক্লাসগুলো নিব, আজকের ক্লাসে যে পাঠ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, একটি হচ্ছে যে ই কমার্স, ই লার্নিং এবং ই নিউজ। প্রত্যেকটার আগেই ই আছে। অনেক সময় প্রশ্নগুলো জ্ঞানমূলকে আসে, অনুধাবনমূলকেও আসে। এই প্রশ্নগুলো যখন আমরা পড়তে যাব, তখন ই কী, কমার্স কী, কমার্স অর্থ আমরা স্বাচ্ছন্দ্যে বুঝি ব্যবসা বাণিজ্য সম্পর্ক। ই বলতে বোঝায় ইলেকট্রনিক, ই কমার্স দ্বারা বোঝায় ইলেকট্রনিক কমার্স। এটা কী? এটা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে আমরা ব্যবসা বাণিজ্য যে করি, ইন্টারনেটের মাধ্যমে যে কেনা বেচা, অর্ডার পণ্যের যে কাজগুলো করি, এগুলো মূলত ই কমার্সের আওতাধীন। তাহলে আমরা ই কমার্স কী ডাইরেক্ট যদি আমরা সংজ্ঞাটা লিখি পরীক্ষার খাতায় কীভাবে লিখব, ই কমার্স হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে বা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, পণ্যের অর্ডার করাকে ই কমার্স বলে। ইন্টারনেটের মাধ্যমে পণ্য বাজারজাত করা, পণ্যকে, এই পণ্যটা আমার আছে এটাকে প্রচার করা, ক্রয় বিক্রয় করা, লেনদেন করা ইত্যাদি, যে অনলাইন মাধ্যমে যে আমি করে থাকি যদি এই পদ্ধতিগুলো, এগুলোকে বলা হবে ই কমার্স। তাহলে ই কমার্সের জিনিসগুলো আমরা কীভাবে জানবো বলো? ই কমার্স হচ্ছে যে অনলাইন মাধ্যমে আমরা যে কেনা বেচা করি, অনলাইন মাধ্যমে যে কোনো পণ্যের আমরা অ্যাড দেই, পাবলিশ করি, বাজারজাত করি, অনলাইন মাধ্যমে কোনো পণ্য আমি দেশের বাইরে থেকে কিনতে পারি, দেশের বিভিন্ন জায়গা থেকে অনলাইনে আমরা কেনাকাটা করি, এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় মূলত ই কমার্স। ই কমার্সের সংক্ষিপ্তভাবে যদি আমরা প্রকাশ করি, ই কমার্স এটা সংক্ষিপ্ত রূপ, ই কমার্সকে বলা হয় ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে ই কমার্স। তো ইলেকট্রনিক কমার্স কি? আসলে ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স অথবা ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় কি ই কমার্স। ই কমার্সের যে সুবিধাগুলো, সেগুলো হলো, এটা একটা পণ্যের দ্রুত অর্ডার নেওয়া যায় বা দ্রুত অর্ডার করা যায়। আরও সুবিধা হচ্ছে যে ই কমার্সে জনবল কম লাগে, সময় কম লাগে। আরও সুবিধা হচ্ছে যে ই কমার্সের আর্থিক লেনদেনের একটা স্বচ্ছতা থাকে এবং লেনদেনের যে একটা ঝামেলা, এই ঝামেলাগুলো মুক্ত থাকা যায়। তো বর্তমানে এই পদ্ধতিতে আমরা বিভিন্ন বিষয় কেনা বেচা, অর্ডার, বাজারজাতকরণ ইত্যাদি করে থাকি। তো আমরা শিখলাম ই কমার্স কী। দ্বিতীয় যে পদ্ধতিটা শিখব, ই লার্নিং। ই লার্নিং সম্পর্কে আমরা বলতে গেলে, আমরা যে ইন্টারনেটের মাধ্যমে যে শিখব, যেমন আমরা এখন শিখতেছি কি কার মাধ্যমে, এটাও একটা ই লার্নিংয়ের পর্যায়েই পড়ে। ই লার্নিং কী? বর্তমানে শিক্ষাক্ষেত্রে বইপত্রের বিকল্প হিসেবে, বই না কিনে তুমি অনলাইন থেকে বই পড়লা, অনলাইন থেকে পত্রিকা পড়লা, অনলাইনে ঢুকে বইপত্রের বিকল্প হিসেবে কম্পিউটার বা কম্পিউটারে তথ্যাবলী তোমার কী কয় যে ধারণ করে রাখা, এটাই হচ্ছে যে আমাদের কি ই লার্নিং। তাহলে আমি বললাম বর্তমানে বা বর্তমান শিক্ষাক্ষেত্রে বইপত্রের বিকল্প হিসেবে কম্পিউটারে তথ্যাবলীকে ধারণ করে রেখে তুমি শিক্ষা অর্জন করা বা স্মার্টফোনে ধারণ করে রেখে তুমি শিক্ষা অর্জন করা, এই জিনিসগুলো হচ্ছে যে কি ই লার্নিং। বর্তমানে একজন শিশু থেকে শুরু করে
একজন প্রাপ্তবয়স্ক প্রবীণ ব্যক্তিও শিখতে পারে। আমরা যে কেউ এই ই লার্নিং থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তাহলে দেখো, এই যে ই লার্নিং কীভাবে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদান এবং শিক্ষা গ্রহণ, এই পদ্ধতিটা হচ্ছে যে ই লার্নিংয়ের কল্যাণে আমরা করে থাকি। অথবা তোমরা যে পরীক্ষা দাও, ওএমআর ফর্ম, এমসিকিউ যে অ্যান্সার শিটটা তোমরা ফর্ম বৃত্তগুলো ভরাট করো, এই যে ওএমআরগুলো, এই ওএমআরগুলো যেই পদ্ধতিতে কারেকশান করা হয়, ওসিআর, অপটিক্যাল কারেক্টার রিডার, এই যে এই পদ্ধতিতে আমরা যে মূল্যায়ন করি অতি দ্রুত, এই যে ওএমআর ব্যবহার করে অল্প সময়ে আমরা যে নৈবৃত্তিক প্রশ্নের মূল্যায়ন করি, এই পদ্ধতিটাও একটা ই লার্নিংয়ের। ছোটদের, ছোট যারা বাচ্চারা আছে, কম্পিউটারে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও, বিভিন্ন কি বলে যে শিক্ষামূলক প্রোগ্রাম, কার্টুন ইত্যাদির মাধ্যমে বর্ণ পরিচয় করে দেওয়া তাদেরকে, ইত্যাদির মাধ্যমে তাদেরকে পড়াশোনায় আগ্রহী করে তোলা, এই যে মনিটর বা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপের সাহায্যে, স্মার্টফোনের সাহায্যে, এই পদ্ধতিটা হচ্ছে যে একটা ই লার্নিংয়ের একটা সুবিধা। ই লার্নিংয়ের মাধ্যমে আমরা যে কোনো একটা বিষয়ের বিষয়বস্তু পাঠদান করতে পারি। ই লার্নিংয়ের মাধ্যমে আমরা শিক্ষা দান, শিক্ষা গ্রহণ ইত্যাদি করতে পারি। প্রশ্ন করতে পারে কেউ, প্রশ্ন উত্তর দিতে পারে শিক্ষক, প্রশ্ন করা জবাবদিহিতা, শিক্ষকদের পেশাদারিত্ব বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করতে পারছি আমরা ই লার্নিংয়ের মাধ্যমে। তাহলে আমি আবারও বলছি, আমরা ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের কী ধরনের উপকার হয়েছে, শিক্ষকদের পেশাদারিত্বের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করা হয়েছে, স্টুডেন্টদের প্রশ্ন আমরা ই লার্নিংয়ের মাধ্যমে উত্তর দিতে পারছি, জবাবদিহিতা আছে, স্বচ্ছতা আছে, যে মাধ্যমটা সেটা হচ্ছে যে কি, ই লার্নিং। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আমরা ই কমার্স এবং ই লার্নিং দুইটা জিনিস সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আজকের যে আরও পার্ট, আরেকটি পার্ট রয়ে গেছে, এটি হচ্ছে যে ই নিউজ। নিউজ অর্থ আমরা জানি সংবাদ। হ্যাঁ, ই নিউজ হচ্ছে যে ইলেকট্রনিক নিউজ, বা এটাকে ইলেকট্রনিক লার্নিং বা ইলেকট্রনিক নিউজ, এই যে এই জিনিসটা কী। যেমন দেখো, আমরা আগেকার দিনের কথা আমরা যদি বলি, খবর দেখতে গেলে পত্রিকা পড়া লাগতো, পত্রিকা থেকে আমরা খবর পেতাম, টিভি দেখে নির্দিষ্ট টাইমে সংবাদ পেতাম। বর্তমানে এই ই নিউজের কল্যাণে তুমি যেই কোনো তথ্য, যেই কোনো সময় তুমি পরবর্তীতেও পেয়ে যাবা। একটা পত্রিকা যদি সংরক্ষণ তুমি করে না রাখো, কিছুদিন পরে এই খবরটা আর থাকবে না, কিন্তু ই নিউজের কল্যাণে আজকে এই সংবাদটা তোমার পরবর্তী যে কোনো দিন, যে কোনো সময় তুমি খুঁজে বের করে তুমি ব্যবহার করতে পারো। তাহলে ই নিউজ কী, সংজ্ঞাগতভাবে আমরা কীভাবে বলবো, বিশ্বের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সংবাদকর্মীরা মুহূর্তের মধ্যে খুঁজে স্যাটেলাইটের বা ইন্টারনেটের ব্যবহার করে প্রচার করে যে মাধ্যম, সেটাকে বলা হয় কি, ই নিউজ। স্যাটেলাইট বা ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে যে পরিবেশন করে সেটাকে কি বলা হয়, ই নিউজ। বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ঘটনা, যে কোনো প্রান্তে অবস্থান করে আমরা ই নিউজের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই ই নিউজ যারা প্রচার করে, উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানগুলো, যেমন বিবিসি, যে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি, সিএনএন আছে, রয়টার্স আছে, আল জাজিরা আছে, এরকম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, তারা এই যে তথ্যগুলো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সংবাদকর্মীর মাধ্যমে প্রচার করে ই নিউজের মাধ্যমে। এবং এই সব সংবাদগুলো আমরা যে কোনো স্থানে বসে আমরা তথ্যগুলো নিতে পারি, পরবর্তীতে পরবর্তী সময়ে আমরা এই সংবাদগুলো আমরা ব্যবহার করি, বিশ্বের যে কোনো স্থান থেকে আমরা দেখতে পাই বিশ্বের যে কোনো স্থানের ঘটনা। এবং এই তথ্যগুলো আমরা প্রিন্ট করে আমাদের ই নিউজের কল্যাণে, আমরা যেমন যদি কোনো টিভিতে সরাসরি সম্প্রচার খবর দেখি, এটা পরবর্তীতে আমি আর এটাকে ব্যবহার করতে পারি না, কিন্তু ই নিউজের কল্যাণে এটা ধারণ করা থাকে, এই ধারণ করা খবরটা আমি পরবর্তীতে এক বা একাধিকবার আমি এটাকে ব্যবহার করতে পারি। এজন্য এরকম অনলাইন ভিত্তিক যে খবর পরিবেশন বা খবর সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছায় যে পদ্ধতিটা, এটা হচ্ছে ই নিউজ। এই মাধ্যমগুলো আমরা বিশ্বগ্রামের কল্যাণে আজকে অতি সহজে পেয়ে গেছি। ধন্যবাদ,
আমরা ই লার্নিং, ই নিউজ, ই কমার্স এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আমরা আশা করি তোমাদের উপকার হবে। ক্লাসগুলো পরবর্তী ক্লাস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল লেকচারার মনিশ টিচিং হোম সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলে আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত থাকলো।